আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। সারা মাসের জন্য সমস্যা সংরক্ষণ করে থাকি, কিভাবে করি সেটা একটু দেখাচ্ছি। আমি ডিপ ফ্রিজের মধ্যে ওন্না বিছিয়েছি, এখানে পার্ট বাই পার্ট সমস্যা রেখেছি, আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা বলতে পার্ট বাই পার্ট আমি ওন্নাটা ভাঁজ করে দিয়ে একটা একটা করে দিয়েছি, যেন একটা একটা সঙ্গে লেগে না যায়। আর আমি রাতে রেখেছি, সকালে বক্সে ঢুকাবো। এই বক্সটা আমি এনেছি সমস্যা রাখার জন্য। আর এটা আমি একদম ডিপ ফ্রিজের মাপে লম্বা বড় দেখে কিনেছি, এখানে 70টা সমস্যা রাখা যায় এই পরিমাণে, এর মধ্যে সমস্যা আটে। আর আমি মিডিয়াম সাইজের সমস্যা বানিয়েছি, সেগুলো এখানে এভাবে করে একটা একটা করে রেখে দিব। অর্থাৎ আমি সবগুলা শক্ত করে নিয়েছি, তারপরে এই বক্সের মধ্যে এভাবে রাখবো। এভাবে যদি আমি ডিপ ফ্রিজে রেখে দিই, একটা একটা সঙ্গে লাগবে না, ভাঙবে না, নষ্ট হবে না, সারা মাস খুব ভালো থাকবে। তো আমি কিন্তু সবসময়ই ডিপ ফ্রিজে এভাবে করে রেখে দিই। আমি একটু শব্দ শোনাচ্ছি, আমি একটা একটা সঙ্গে বাড়ি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এটা একদম শক্ত হয়ে গেছে, তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। তো আমি উল্টিয়ে বক্সের পিছন সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি, যে এটা এভাবে করে বড় বক্সের মধ্যে রাখলে জায়গাও কম হয়, ছোট ছোট বক্সেও রাখা যায়, তবে সেই ক্ষেত্রে জায়গা কম হয় ফ্রিজে। ডিপ ফ্রিজ তো বড় হলেও ভিতরে কিন্তু অতটা বেশি জায়গা থাকে না। তো আমি এরকম লম্বা বক্সে রেখে দিই, একটার মধ্যে রোল, সমোসা বা যে কোনো নাস্তা আইটেম বানিয়ে আমি ওভাবে রেখে দিই। আর কয়েকটা ভেজে নিচ্ছি, আমার মেয়ে খাবে বলতেছে আমাকে একটা ভাজো, তো ওর জন্য আমি কয়েকটা ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন